মিঠাই, আমি জানি সৌমিত্রিষাকে পার্সোনালি, আর আমরা এখানে সবাই আমরা নিজেদেরকে স্টার মনে করলে স্টার, আবার নিজেদেরকে স্টার মনে না করলে নিজেরা স্টার নই। আমি এটুকুই বলবো, সৌমিত্রিষা তা ঠান্ডা রেখে কাজ করো। আর ভালো আছি। প্রথমে বলি, এখানে চরিত্রটা আমার অ্যাজ ইউজুয়াল পিসি, যেরকম পিসি আপনারা আমাকে দর্শক পর্দা দেখেছেন সেরকমই পিসি। এটা শুধু চরিত্রের নাম আমার দীপা, কিন্তু ডিফারেন্স একটাই যে এখানে আমার পাস্টে এমন কিছু ঘটনা ঘটে যেটার জন্য আমি ভীষণ ওভার পজেসিভ আমার ভাইপোদের নিয়ে, রাজদীপ এবং দ্বৈপায়ন মানে প্রতীক এবং অনিক, এই দুজনকে আমি ভীষণ আগলে রাখি এবং মাঝে মাঝে আমার ভালোবাসা এবং আগলানোটা এত বেশি হয়ে যায় যে মায়ের থেকে মাসির দরদ যেটা বলে সেরকম হয়ে যায়, মায়ের থেকে পিসির দরদ হয়ে যায় বেশি। এবং সেটা কেন হয়, এর এতটাই একটা বাজে ঘটনা এর সাথে ঘটেছে যে কারণে আমরা তো চাই যে আমরা যে ভুলটা করি সেই ভুলটা যেন আমাদের ছেলেমেয়েরা না করে বা আমাদের পরের জেনারেশন ভাই বোনেরা যেন না করে। তো সেই দিক থেকে আমি রাজদীপ এবং দ্বৈপায়নকে সবসময় আগলে রাখি আমার কাছে এবং চাই যে ওরা যাতে আমার মতো ভুলটা না করে। এবং এই স্টোরিটা নিয়ে আমি শুধু বলতে চাই, It's a very realistic story, a journey of a single mother and single parent actually, রাজদীপ এবং সোহিনীর, যেখানে ওরা লড়াই করে নিজেদের লাইফটাকে কীভাবে স্ট্রাগল করে নিজেদের লাইফটাকে কীভাবে আবার ক্যারি ফরওয়ার্ড করে সামনে নিয়ে যেতে পারে সেটা লড়াই। এবং আমাদের সমাজ তো এখনও অবধি সেই সিগন্যাল, গ্রিন সিগন্যালটা দেয়নি, যতই হোক আমরা বলি যে আমরা ভীষণ মডার্ন, অনেক সময় প্রবলেমও হয় আমরা ফিউচারে দেখেছি। তো সেইটা নিয়ে রিয়েলিস্টিক স্টোরি, ইটস আ ভেরি মানে হ্যাটস অফ টু সান বাংলা এরকম একটা স্টোরি আনার জন্য। কনক দা প্রোডাকশন হাউস ভীষণ ভালো এবং অমিত ডিরেক্টর, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, অমিতের এটা অনেকগুলো সিরিয়াল হয়ে গেল, ভীষণ স্মার্ট ডিরেক্টর। তো এটুকুই বলবো দর্শকের কাছে যে পিসি অপাকে যেরকম ভালোবাসা দিয়েছেন, দীপাকেও সেম ভালোবাসা এবং আশীর্বাদ দেবেন যাতে দ্বিতীয় বসন্ত, যেটা আপনার আসতে চলেছে 18ই ডিসেম্বর সান বাংলার পর্দায় রাত 8টায়, ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন যাতে অনেক 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 হিট হতে পারে এবং আমরা যাতে আপনাদের মনোরঞ্জন করতে পারি। কাজ করছি আমরা সৌমিত্রিষার দিকে নিয়ে, এখন যেটা শর্টস বলছে সবাই যে দিদি এখন সিনেমাতে কাজ করছে, কোথাও একটা অহংকার হয়ে গেছে এবং একটি লেখা হয়েছিল, হেডলাইন লেখা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আমার মতো কেউ সুপারস্টার হতে পারবে না হয়তো ছোটো পর্দায়। এই জিনিসটাকে কীভাবে দেখো, কী বলবি? দেখো, এইগুলো তো নিজেদের পার্সোনাল ম্যাটার, এখানে তো কিছু বক্তব্য আমার বলা যাবে না, তার কারণ হচ্ছে একটাই বলবো, ফাইন, মানে ও যেটা বলেছে সেটা লিখেছে, সেটা কিভাবে হয়েছে সেটা সম্পূর্ণ সেই দিন যা ঘটেছে সেটার ওপর ব্যাপার, সেখানে আমি প্রেজেন্ট ছিলাম না, সো আই কান্ট, কিছু আমি ওটার মধ্যে বলতে পারবো না। অভিনেত্রী হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, দেখো সত্যি কথা বলতে গেলে আমি শুধু এটুকুই বলতে পারি, স্টার আমরা এখানে সবাই আমরা নিজেদেরকে স্টার মনে করলে স্টার, আবার নিজেদেরকে স্টার মনে না করলে নিজেরা স্টার নই। স্টার বলতে আমার কাছে দেখো ওরকমভাবে তো হয় না, ভ্যারি করে মানুষ টু ম্যান, টু ম্যান ভ্যারি করে যে স্টার সে তাকে কাকে বলছে। আমি এটুকুই বলবো সৌমিত্রিষা শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, ভেরি ডেডিকেটেড অ্যাক্ট্রেস, ও নতুন ভেঞ্চার আসছে, সো বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট টু হার, ভালো কাজ করুক, শুধু বলবো মাথা ঠান্ডা রেখে কাজ করো, আর ইউ আর ইন দি রাইট ট্র্যাক। সো এগুলো হতে থাকে, দিস থিংস উইল হ্যাপেন, ও যত বড় হবে তত ওকে নিয়ে চর্চা হবে, ততই হবে। সো আই থিঙ্ক কুল ডাউন, ইটস ওকে, ফাইন। আর স্টার এই শব্দটা বলেছে কি বলেনি সেটা তার ব্যাপার, বাট আমার কাছে মনে হয় স্টার তারাই হয় যারা অনেক বেশি বিজনেস দিতে পারে। তো টু মি দ্য স্টার ইজ অনলি ওয়ান, দ্যাট ইজ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, দিজ আর স্টার। ইনফ্যাক্ট এখন রিসেন্টলি ববি দেওয়াল, সো দ্যাটস দ্য স্টার অফ আস। তো আমার মনে হয় না, মিঠাই, আমি জানি সৌমিত্রিষাকে পার্সোনালি আমি চিনি, ও ভীষণ ভালো মেয়ে, ও ভালো কাজে আছে, ও ভালো কাজ করবে। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।